এখানে রাশি হিসাবে গাছগুলোকে কিন্তু লাগানো আছে, দেখো পুরো রাশি হিসাবে আছে। লিব্রা যেটা আমার, আজকে হচ্ছে ডে থ্রি, ভগবানের নাম নিয়ে শুরু করছি। আজকে আমাদের লাস্ট ডে মান্দাসরুতে, এই মুহূর্তে দাঁড়িয়ে এখন টাইম ঘড়ির কাটান 9:30। আমি পুরো রেডি, বাকি আরও দুজন যে বন্ধু আছে তারা অলমোস্ট রেডি। তো এখন করবো ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করার পরে এই মান্দাসরু এই যে নেচার ক্যাম্পটা আছে ঘুরে পুরো দেখাবো, কারণ অসাধারণ একটা নেচার ক্যাম্প। কারণ বাইরে থেকে দারিংবাড়িতেও যারা থাকে তারাও কিন্তু এখানে আসে এই স্পটটা ঘোরার জন্যে। আর এখানে ওয়াচ টাওয়ার আছে, একটা একটা দুটো ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে ম্যাগনেটিক হিল দেখা যায় ওদিকে, সেটা খুব সুন্দর ওই দিক থেকে, সেটাও দেখাবো। আর আমরা যে কটেজের মধ্যে ছিলাম, উডেন কটেজ, ভেতরটা কীরকম সেটাও দেখাবো, আর আশপাশটা পুরোটাই ঘুরে দেখাবো। তো চলো পুরো এক্সপ্লোর করে দিচ্ছি মান্দাসরুর নেচার ক্যাম্প। আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে অনেকগুলো স্পট আছে, প্রায় 8টা কি 9টা স্পট আছে, দেখতে 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 আমাদের যাওয়ার আছে আজকে গোপালপুর। তো চলো দেরি না করে ব্লগ স্টার্ট করি। মান্দাসরু নেচার ক্যাম্প, যারা এখানে দেখতে আসে থাকে না যারা, তাদের জন্য হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 15 টাকা করে, 15 টাকা দিয়ে দেখ টিকিট কাটতে লাগে দেখার জন্য। আর আমরা যেহেতু এখানে স্টে করছি তো আমাদের তো স্টে এর মধ্যেই সব আছে। এখানে আমাদের গাড়িগুলো রয়েছে, এটা পার্কিং প্লট, এই ঢুকে রাখুন সোজা সামনে। কত সুন্দর গাছপালা এরকম রয়েছে ফরেস্টের মধ্যে, এত সুন্দর একটা নেচার ক্যাম্প ভাবাই যায় না। একটু পরে আসবো, এখানে ব্রেকফাস্ট করব। আমাদের আরো দুই বন্ধু এখানে বসে এখন সময় কাটাচ্ছে। তোরা তো কেউ, তুই তো যাবি না, তবু তো ও দেখেছে। কি জিজ্ঞেস করবো, বিশ্বের কুঁড়ে ও শুধু একটাই বলে, যা ভাই তুই ভিডিও করে, ভিডিওতে দেখে নেবো। ওর একটাই ইচ্ছা, আমি রাইড করবো, বাইক চালাবো, আসবো স্পটে, আমি বেশি খাটতে পারবো না। সকালবেলা ওদিকে ঘুরতে গেছিলাম, খুশি ওকে, তোকে সুইসাইড পয়েন্ট দেখিয়ে আনলাম। সুইসাইড পয়েন্টে গেলে হ্যাঁ ঠিক, একটুখানি জাস্ট ফ্ল্যাট রোড বলে, তাও কি তাও 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 কি অন্তত 100 মিটার তো হবে, 100 মিটার না লজ্জা হয় না তো, লজ্জার কি আছে। যে বর্মন মোবাইলে বল খাটছে, মোবাইলে বর্মন প্রচুর রিলস করেছে, প্রচুর রিলস করেছে, আপলোড এখন না হচ্ছে না, নেটওয়ার্ক গেলে তো আপলোড হবে দুটো, তখন থেকে দুটো তিনটে মিউজিক শুনেই যাচ্ছি, 22680 বার তো মিউজিক শুনে, তাতে যদি দুটো রিলস হয় তাহলে কিছু বলার নেই। যাই না, চলো প্রথমে তোমাদের এখানে নিয়ে যাচ্ছি। এখানে রাশি হিসাবে গাছগুলোকে কিন্তু লাগানো আছে, দেখো পুরো রাশি হিসাবে আছে। লিব্রা যেটা আমার, এখান থেকে হচ্ছে সামনের এই ভিউ, ওই জায়গা থেকে ভিউটা বেশি ভালো দেখা যাবে, ওখান থেকে দেখাচ্ছি। জাস্ট তোমরা একবার দেখে নাও, এই সাইড থেকে একবার দেখো, বেশ সুন্দরভাবে কিন্তু গোছানো আছে এই জায়গাটা একটা, দেখো এখানে লেখা আছে আই লাভ মান্দাসরু। এটা রাতের বেলায় আলো জ্বলে আরো বেশি ভালো লাগে।
এখানে গ্যালারি সিস্টেম করা, এখানে বসো, বসে প্রকৃতিকে উপভোগ করো। এটা একটা কটেজ, এখানে দুটো রুম একসাথে রয়েছে, এদিকে একটা এদিকে একটা, প্লাস ডাইনিং আছে। এখানে বসার জায়গা, এখান থেকে এই সামনের ভিউ, টোটাল এরকম সিঙ্গেল কটেজ রয়েছে 7টা, আর ডবল কটেজ রয়েছে 1টা, বা টোটাল হচ্ছে 8টা। প্রত্যেকটা কটেজের সামনে এরকম কিন্তু বসার জায়গা আছে। এবার চলো ওদিকটা দেখাই, এদিকে আমরা আছি। এই কটেজটা আমরা রয়েছি, লাস্ট কটেজ। চলো আমাদের কলেজটার ভেতরটাই দেখাই। এর সামনে এরকম বসার জায়গা, বর্মন অলমোস্ট রেডি। দেখো এখানে বেসিন, এই হচ্ছে টয়লেট। আমি তো সাজেস্ট করব যদি এখানে থাকতে হয় অবশ্যই এটাকে, এই ক্যাম্পটাকে চয়েস করার জন্য। তার জন্য একটু আগে থেকে বুকিং করতে হবে, বুকিং করতে হবে উড়িষ্যা ট্যুরিজম যে সাইট আছে সেখান থেকে অনলাইন বুকিং হয়, অনলাইন বুকিং করে নিতে হবে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা, আপনাদের এলে ভালো লাগবে আশা করি। এছাড়া আমরা কিন্তু সেরকম ভাবে কোনো কিছু ট্রাভেল আমরা করিনি। আর একটা জিনিস বলা কি, এখানে যে টোটাল যে অর্গানাইজ করছে, যারা খাবার থেকে শুরু করে সবকিছু, এখানে টোটালি কিন্তু মেয়েরা করে, মহিলারা করে। তো যাওয়ার সময় যখন আমরা চেক আউট করবো, অবশ্যই তো ওখান দিয়ে চেক আউট করে যেতে লাগবে, তো ওখানকার মহিলাদের সাথে পারলে একবার কথা বলাবো আপনাদের সাথে, যদি এনারা ইন্টারেস্টেড থাকে যে কথা বলবে, তা নাহলে জোর করতে তো পারবো না। এই চলো প্রথমে এই ওয়াস্টারটা যাওয়া যাক, এই ওয়াস্টার দিয়ে কেমন দেখা যাচ্ছে একবার দেখি। তোরা এখান থেকে একবার দেখো, তাও এই গাছটার জন্যে যে ম্যাগনেটিক হিল, এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, এই দুটো আটকে যাচ্ছে এই গাছটার জন্যে। মেবি ওখান থেকে মনে হয় বেটার দেখা যাবে। ঠিক আছে, তাও আপাতত এখান থেকে দেখো একবার ভিউটা, জাস্ট অসাধারণ। এবার যাচ্ছি এদিকে, যে বললাম যে আর একটা, এটা একটা বড় বাস টাওয়ার ছিল, এটা একটা ছোট্ট বাস টাওয়ার। ওয়াও, এখান থেকে কিন্তু ম্যাগনেটিক হিলটা দেখা যাচ্ছে, এই একটা এই একটা। আসো আসো বন্ধুরা, এইসব জায়গায় আসো, অনেক অজানা জানা জায়গা আছে যেগুলো আমরা এখনো পর্যন্ত জানি না। সেরকম জায়গা, এত সুন্দর জায়গা, সেগুলো না দেখলে ভালো লাগবে না। আসো এক্সপ্লোর করো নিজেকে, নিচে একটা ফলস আছে, আমি ফলসের আওয়াজ পাচ্ছি। এত নিস্তব্ধ এই জায়গাটা, যার জন্য ফলসের আওয়াজটা ভালো মতো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, যাবো তো অবশ্যই, জেনে নিয়েছি। মাদার মেরি, সবাইকে ভালো রাখো। এই পোর্শনটা রাখুন।
বাচ্চারাও যদি আসে এখানে, তাদেরও ছোট ছোট কিছু অ্যাক্টিভিটিস আছে, যার মধ্যে এরকম দোলনা আছে, ছোট দুলি, একটু ছোট দিনে চলে যাই ছোটবেলার দিনে, দেখেছিলাম দুল দেখা ওর লাগে, রাজুকে তুলে রাজু ভেঙে বেরিয়ে গেলে, দেখি ছোটবেলার দিনে চলে গেলাম, একটু দুলে নিচ্ছি। দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে, দিদিরা কি ব্রেকফাস্ট করেছে। এটা হচ্ছে ডাইনিং। বন্ধুরা, ভাই ব্রেকফাস্টে বসে গেছে, এত খিদে পেয়েছে, সানগ্লাস টুপি কোনো টাইম নেই, টুপি উল্টে গেছে, ও সরি খিদের ছোট টুপি উল্টে গেছে, টুপি উল্টে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ভাই আজ বেশি কিছু খাচ্ছে না, একদম একদম হালকা খাচ্ছে, চার পিস পুরি আছে, ভাই লজ্জা করে, তিন পিস রে ভাই, ও সরি তিন পিস পুরি আছে, ওদিকে পোহা আছে সুজির, আর ওখানে হচ্ছে ডাল আছে, গুন্ডি ডাল সব রকমের, গুন্ডি আলু দিয়ে একটা ডাল, আর একটু পরে আমাদের ডিম সিদ্ধ আছে, তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটার টাইম 11:25, আমরা বেরোচ্ছি মন্দাসরু থেকে, সামনেই 1.5 কিলোমিটারের মধ্যে একটা ফলস আছে, সেই ফলসটা দেখবো, ফলসের নামটা আমি ঠিক বলতে পারছি না, নাহলে ভুল করে দিলে নামটাই ফলস হয়ে যাবে, তো ওখানে গিয়ে দেখে ফলসটা বলছি, তো চলো আজকের ডেটের, তো চলো স্টার্ট করলাম আজকের রাইড। এ ওই তে মাতার মোড়ে আছি, চারটে গাড়ি এসছে ওয়াটারফল দেখার জন্য, তো চলো বন্ধুরা যাই ফলস দেখতে। ইয়ে ফলস কা নাম কে? ব্যাপক লাগছে কিন্তু, সেভ লাইফ সেভ ট্রি, একদম কারেক্ট কথা। এখন মোটামুটি ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমাদের মনসুন রাইডের আজকে থার্ড ডে ভাই, আজকে মনসুন রাইডের থার্ড ডে আজকে আমাদের, মনসুন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তো আজকে আমাদের কিন্তু এই আজকে মনে হচ্ছে পুরো দিনটা সুরজিৎ আর সুইট পুরো ব্ল্যাক ক্যাট, বন্ধুরা রাজু পাচ্ছে না, হাঁপি উঠেছে, যেতে চাইছে না, নিচে নামতে চাইছে না, জোরজবরদস্তি ওকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, একটা পয়সা খরচ করে ঘুরতে আসে, যেই দেখবো উঁচু নিচু জায়গা আছে, হার গিজ যাবে না, এতটা কুঁড়ে আরে তেড়ি, রাজু বলতে বলতে নিচটা কিন্তু দারুণ লাগছে, বন্ধুরা একবার দেখো রাজুর জন্য অ্যাকচুয়াল আদর্শ রাস্তা যাবার, আরে তোর কাছে কোনো ব্যাপার না এগুলো, আচ্ছা ঘুরে যাস না, আয় আয় তুই আয় পারবি, আমি তোর সাথে আছি, আয় তুই আয় আস্তে আস্তে হামাগুড়ি, হাম হাম গুড়ুম গুড়ুম করতে করতে চল, আরে চল না রে ভাই কিছু নেই, দেখো বন্ধুরা রাস্তা দেখো কত সুন্দর রাস্তা,
কিছু সাপের মতো এঁকে বেঁকে নিচে গেছে। আরে তোকে আমরা পেছন দিক দিয়ে এই বাঁশটা কি দিয়েছে, তোকে ঠেলা মারতে মারতে তো নিয়ে যাবো। আর আমাদের সুরজিৎ হচ্ছে পুরো এই মুহূর্তে নিয়ন ব্ল্যাক ক্যাট হয়ে গেছে। না ভাই, খুব সুন্দর জায়গাটা, নো ডাউট। ওয়াটারফল বাঁদিকে, ভিউ পয়েন্ট ডান দিকে, আমরা ওয়াটারফলে যাব। চলো, ভিউ অনেক দেখেছি, ওয়াটারফলে এসে ওয়াটারফল যদি একদম টাচ না করে দেখি তাহলে কি দেখলাম, তাই তো ভাই? জলের আওয়াজ পাচ্ছি, গাছপাতাতেই পুরো অন্ধকার হয়ে রয়েছে, সাবধানে সুরজিৎ, আস্তে আস্তে এটা ডেঞ্জার হচ্ছে কিন্তু। অলমোস্ট চলে এসছি বন্ধুরা, ফলসের তো আওয়াজ পাওয়াই যাচ্ছে, জলের তো বড় বড় সব পাথর দেখো পড়ে আছে। দেখো বন্ধুরা ফলস, তোমার একটু এখানটা জাস্ট হেলান দিয়ে দাঁড়ালাম, আমাদের বর্মন স্যার কটা ফটো তুলে দিল, আর নিজে একটু সেলফি টাইপের একটু ভিডিও করে নি। একদম পেছনে ফলস, ওপর থেকে পড়ছে, আর আমি এই পাথরে এখানে এসে এরমভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, এটা দিয়ে এলাম। এখন দেখো এবার বর্মন কি আমায় তুলে দিতে হবে, ফটো কি ভিডিও? ফটো, আগে একটু ভিডিও হয়ে যাক। ও বর্মনকে লাগছে, দেখেছো? সাবাস, এবার ফটো তুলে দিই। তো বন্ধুরা এখান থেকে বেরোচ্ছি ফলস থেকে, ও বিভৎস গরম লাগছে এখন, তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখন আমাদের সেকেন্ড যে স্পট, জিরাং বুদ্ধিস্ট মনাস্ট্রি, যেটাকে মিনিট, এখান থেকে 3 ঘন্টা 6 মিনিটের রাস্তা, 116 কিলোমিটার, ইন টাইম দেখাচ্ছে 4:40। গোপালপুরও তো জিরাং মনাস্ট্রিটা আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে মেন একটা স্পট বলতে পারো, তার জন্য মাঝখানে কিছু ছোটোখাটো কিছু যেগুলো স্পট ছিল সেগুলোকে আমরা এই মুহূর্তে স্কিপ করে দিলাম। লম্বা রাস্তা তো, চলো বন্ধুরা। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি জিরাং
মনেস্ট্রি, সেই দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু ব্যাপক লাগছে। দারুণ লাগছে, পুরো চারিদিকে পাহাড়, পাহাড়ের ভ্যালিতে, পাহাড়ের কোলেতে মনেস্ট্রি। ও, এই হচ্ছে জিরাঙ্গের গেওয়ার গেট। ওয়েলকাম টু ওড়িশা। ফুনসোলিং টিবেটিয়ান জিরাং। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা লেক। দারুণ জায়গা, দারুণ দারুণ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মনেস্ট্রি। আর সত্যি কথা বলতে কি, এই মনেস্ট্রি তোমাদেরকে দেখানোর জন্য আর নিজেরা দেখার জন্যে আমরা বেশ কিছু স্পটকে আমরা স্কিপ করেছি রাজু। তা না হলে কিন্তু আমরা এই মনেস্ট্রিটা এত সুন্দরভাবে এইরকম দিনের আলোতে দেখতে পেতাম না। আসতাম অবশ্যই, কিন্তু অনেক লেট হতো, কিন্তু সেটা বেকার হতো। সিরিয়াসলি বলছি, এক কথা আমরা এই মুহূর্তে ফিল করছি আমরা যেন নেপালে আছি, নেপাল ঘুরেছি, ভুটানে গেছি, ভুটান ফিল করছি, সিকিমে গেছি, সিকিম ঘুরেছি, নর্মাল দার্জিলিং সাইড তো আমরা ঘুরেছি, তো একদম মনে হচ্ছে আমরা যেন এই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে আছি। এটা আলাদা একটা মানে লাগছে, দারুণ লাগছে, দারুণ। জাস্ট একটাই সেন্টেন্সে অনবদ্য। আর মনেশ্বরীর ভেতরে তো সবাই তো তোমরা জানোই যে ফটো তোলা নিষেধ বা ভিডিও করা নিষেধ, তো তার জন্যে তো যেতে পারবো না। এখান থেকে দেখছি যতটা ভিডিও করাতে পারি বা এখান থেকে যে কোনো ফটো তুলতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, এইখানেই আমরা খাচ্ছি, অর্ডার দিয়ে দিয়েছি দু প্লেট ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, কেন এটা পুরোটাই ভেজ আইটেমের মধ্যে। দু প্লেট ভেজ ফ্রাইড রাইস আর এক প্লেট হচ্ছে ফ্রাইড মোমো। আর তার আগে বলেছি তিন কাপ চা খা বলছি, খুব জোর খিদে পেয়েছে। এখন 5:30 বাজে আর আপাতত মোমোটা দিয়ে শুরু, আগে চা দিয়ে, চা খাওয়াই গেছে, দুজন তিন কাপ চা খেয়ে নিয়েছি, মোমো দিয়ে শুরু করি, এরপর ফ্রাইড রাইস আছে, আবার মিল বেটকে কেন বলে কথা লাগতো, মিল বেটকে খায়েঙ্গে তিন হাজার ব্যাকপ্যাক নেই, শুধু হচ্ছে ফ্রাইড কেন ফ্রাইড রাইস আটকে যাচ্ছে, ওটা অ্যাডজাস্ট করে নিই, চল খাই। তুই ওরকম ছবি তোল, আমি একটু খাই ভাই। বন্ধুরা, মোমোটা অসাধারণ, চাটনিটা আরো বেশি অসাধারণ, চলে এসছে ফ্রাইড রাইস। ভাইয়া ভাত বললে কি, দুটো নিয়েছি, প্লেট খালি দিচ্ছি, ইন্ডিয়ান মিলে খেয়ে নেবো। হ্যাঁ, এটা ঠিক, ভাজা ভাত কারেক্ট, ভাজা ভাজা। রাজু খাচ্ছে না, রাজু ছবি তুলে যাচ্ছে, রাজু খা। সো বন্ধুরা, বেরোচ্ছি, এখন টাইম 6:25। এখান থেকে আমরা এখন ডাইরেক্ট যাব হচ্ছে গোপালপুর। আজকে আমাদের স্টে আছে গোপালপুরে, তো মোটামুটি 2.5 ঘন্টার মতো লাগবে, মানে 6:25 মানে 9:30 মোটামুটি, ওই ডুকতে ডুকতে আমাদের 9:30 বাজবে গোপালপুরে। আশা করছি তোমাদের আজকে যে যে জায়গাগুলো ঘুরেছি তোমাদের খুব ভালো লেগেছে, কারণ আমরা তো বিশাল ছুটি এনজয় করেছি, আমাদের তো দারুণ লেগেছে। আবার আগামীকালের জন্য আমরা খুব এক্সাইটেড, কারণ আমাদের আগামীকালের কম বেশি প্ল্যানটা হয়ে রয়েছে। আগে গোপালপুর পৌঁছাই, তারপর বাকি সব বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কীভাবে আমরা যাচ্ছি গোপালপুর।
কোন রাস্তা দিয়ে যাচ্ছি সব কিছু ইনফরমেশান দিয়ে দেবো। তো বন্ধুরা অলমোস্ট চলে এসেছি, আর 6 মিনিট বাকি গোপালপুর বিচের ওখানে আস যেতে, সি বিচ যেটা আমার লোকেশন মেরে যাচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি রুমে, আমরা রিসর্ট নিয়ে নিয়েছি, আমাদের টোটাল পড়েছে ইনক্লুডিং ট্যাক্স 3,920 ফুড বাদ দিয়ে। এবার দেখতে হবে ফুডের জন্য কত কী বিল হচ্ছে, খাবারও অর্ডার হয়ে গেছে। যাই হোক, আমরা আজকে যে ডে 3 এত সুন্দরভাবে আমরা আজকে ঘুরেছি, এক্সপ্লোর করেছি, মজা করেছি, পুরোটাই তোমরা দেখেছো, তাই তো ভাই রাজু? হেভি মজা হয়েছে। আমি এখন দেখাতে পাচ্ছি না দুজনকে, কেন ওরা সব চেঞ্জ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, নাহলে ওদেরকে দেখাতাম। তো যাই হোক, আমি ভিডিওটাকে করি এন্ড। অবশ্যই তোমরা বন্ধুরা মান্দাসুরু আসো, মান্দাসুরু নেচার ক্যাম্পে গিয়ে তোমরা অবশ্যই থাকো। ভাই আমাকে একটা কুরকুরে দিল খেতে, রাজু ভাই, তো ভালো লাগবে। কিন্তু একটা আমি যা আমি যেটুকু বুঝলাম, দুটো জিনিস আমি শেয়ার করি। এক, প্রথম কথা হচ্ছে দারিংবাড়িতে একদিন থাকো যদি তোমাদের টু নাইট থাকার থাকে, আর একদিন থাকো মান্দাসুরুতে। দারিংবাড়িতে যেদিনকে থাকবে, পুরো দারিংবাড়ির যে সাইট সিনটা রয়েছে তোমরা মোটামুটি ওটা পুরো কমপ্লিট করে নিতে পারবে। কিন্তু মান্দাসুরু থেকে তোমরা যদি লেটে বেরো তাহলে কিন্তু আমাদের মতো অবস্থা হবে, কিছু কিছু মেন আমাদেরকে স্পট দেখতে হয়েছে, আর 3টে স্পটকে আমাদেরকে স্কিপ করতে লেগেছে, নাহলে আমরা কিন্তু লাস্ট অব্দি সানসেট পয়েন্টকে দেখতে পেতাম না। তো এটাই ছিল আর কি, কালকে এখান থেকে আমাদের বাড়ি ফেরার পালা। আর কালকে সকালে উঠে আমাদের গোপালপুর সি বিচে যাবো, বিচে একটু ওখানে এনজয় করব। তারপর ওখান থেকে যাব হচ্ছে চিল্কা, চিল্কায় যদি পারি তো চিল্কায় লেকে একটুখানি বোটিং করব, মানে নৌকাতে যেমনভাবে যায় ডলফিন দেখানোর জন্যে, তো তাতে ইচ্ছা আছে। তারপর বড় বোন, যাই হোক, ডে 3 করি এখানে এন্ড, বেশি বলে ফেলছি। তো ডে 4 লাস্ট ডে নিয়ে আসছি আগামীকাল, ততক্ষণ তোমার হয়ে থাকো, আমার হয়ে থাকি, টাটা বাই বাই, গুড নাইট। ভাই একটু জলের সাথে মজা করে নিল, কারণ আমরা তো এবার বেরিয়ে যাবো এখান থেকে।